শুক্রবার 14 জুন রক্ত গ্রুপের আবিষ্কর্তা কার্ল ল্যান্ড স্টেইনারের জন্মদিন। তার জন্মদিনকে স্মরণে রাখতে প্রতি বছর 14 জুন গোটা বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষে রাজ্যের শুক্রবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে কার্ল ল্যান্ড স্টেইনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানব জীবনে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, নির্বাচন ও বিভিন্ন কারণে রাজ্যে কখনো কখনো রক্তের স্বল্পতা দেখা দেয়, কিন্তু নথিভুক্ত ক্লাবগুলো এই ক্ষেত্রে এগিয়ে এলে এ সংকট থাকবে না। মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, রক্তের মধ্যে কোনো জাতি বা লিঙ্গভেদ নেই, রক্তই বুঝিয়ে দেয় আমরা সবাই এক এবং আমাদের একমাত্র পরিচয় হলো আমরা মানুষ। যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা কোথায় যাবে, এবং যিনি গ্রহণ করছেন গ্রহিতা সেও জানে না কার রক্ত আমার কাছে আসছে। আর রক্তই আমাদের সব জায়গায়, আমি বলি যে রক্তই একমাত্র উপাদান, তার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে না আছে যে মহিলাদের রক্ত একরকম, পুরুষদের রক্ত আরেক রকম, মুসলিমদের রক্ত আরেক রকম, হিন্দুদের আরেক রকম, জৈনদের আলাদাই রকম, রক্ত একই হয়। মানে আমরা সবাই সেটা কিন্তু এই রক্তের মাধ্যমে আমাদের বারবার পরিচয় করিয়ে দেয়। আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে বিভেদ এবং হানাহানিতে আমরা ব্যস্ত থাকি, রক্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই। এই অনুষ্ঠানে রক্ত পরিবাহী একটি অত্যাধুনিক ভ্যান উদ্বোধন করা হয়। পতাকা নেড়ে এই রক্ত পরিবাহী ভ্যান গাড়ির ফ্ল্যাগ অন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।